নমস্কার বেঙ্গল এডুকেশনাল নিউজ চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত জানাই আমরা আমাদের এই চ্যানেলে গ্রন্থাগার বিজ্ঞানের ছাত্রছাত্রীদের জন্য গ্রামীণ গ্রন্থাগারিক নিয়োগ প্রক্রিয়া যেটি বর্তমানে চলছে প্রায় অধিকাংশ ডিস্ট্রিকেই ইন্টারভিউ হয়ে গেছে এবং কিছু কিছু ডিস্ট্রিকে ইন্টারভিউ হওয়া বাকি আছে এখনও পর্যন্ত যে সব ডিস্ট্রিক্টে ইন্টারভিউ হওয়া বাকি আছে সেই সব ছাত্রছাত্রীদের জন্য আজকের এই ভিডিও বেশ কয়েকদিন ধরে বেশ কিছু ছাত্রছাত্রীর অনুরোধে আজকের এই ভিডিও যেসব ডিস্ট্রিক্টে অলরেডি ইন্টারভিউ হয়ে গেছে সেখান থেকে বেশ কিছু প্রশ্ন সংগ্রহ করে আজকে আপনাদের সাথে আলোচনা করছি বিভিন্ন ডিস্ট্রিক্টের বিভিন্নভাবে রেফারেন্স থেকে এই প্রশ্নগুলি সংগ্রহ করা হয়েছে সেগুলি আপনাদের সাথে আলোচনা করছি যেমন অধিকাংশ ইন্টারভিউ বোর্ডে চারজন বা পাঁচজন থাকছে এবং একজন গ্রন্থাগার বিজ্ঞানের এক্সপার্ট থাকছে এবং গ্রন্থাগার বিজ্ঞান বিষয়ে কি কী প্রশ্ন করা হচ্ছে তার কয়েকটি প্রশ্ন নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব প্রথম প্রশ্ন একটি আদর্শ পাবলিক লাইব্রেরির গ্রন্থাগার ভবন কেমন হওয়া উচিত দ্বিতীয় প্রশ্ন যেটা জিজ্ঞাসা করা হচ্ছে অধিকাংশ ছাত্রছাত্রীকেই গ্রামীণ গ্রন্থাগারের মূল লক্ষ্য কি এটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আশা করছি সকলেই এই প্রশ্নের উত্তর জানবেন এছাড়াও এই ধরনের প্রশ্নগুলি আর একটু ভালোভাবে দেখে গেলে ইন্টারভিউ দিতে অনেকটাই সুবিধা হবে তৃতীয় প্রশ্ন গ্রামীণ গ্রন্থাগারে গ্রন্থাগারিকের বা গ্রন্থাগার কর্মীর ভূমিকা কেমন হওয়া উচিত আপনার মনে হয় এছাড়াও গ্রামীণ গ্রন্থাগারে কি ধরনের গ্রন্থ সংগ্রহ করা উচিত এছাড়াও গ্রামীণ গ্রন্থাগারে গ্রন্থগুলি সংগ্রহ করার পদ্ধতি কিভাবে আপনি তৈরি করবেন বা সরকারের গ্রন্থ সংগ্রহ করার গাইডলাইন কি আছে এছাড়াও এখন জিজ্ঞাসা করা হতে পারে বইমেলার প্রয়োজনীয়তা কি প্রত্যেক দৃষ্টিকে যে বইমেলা হচ্ছে সেই বইমেলায় গ্রামীণ গ্রন্থাগারগুলির ভূমিকা কি এছাড়াও আর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন গ্রামীণ গ্রন্থাগারগুলিতে গ্রন্থাগার পরিষেবার ক্ষেত্রে কী ধরনের বাধা দেখা যায় আজকের দিনে গ্রামীণ গ্রন্থাগারগুলিতে কিভাবে অনলাইন পরিষেবা দিয়ে পাঠকদের উপযোগী করে তোলা যাবে এছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন গ্রামীণ গ্রন্থাগারগুলিতে কম্পিউটারের সাহায্যে কিভাবে গ্রন্থাগারের সংগ্রহকে বৈদ্যুতিক মাধ্যমে অর্থাৎ ডিজিটালে রূপান্তরিত করা যাবে আপনি তার বিস্তারিত আলোচনা করুন এছাড়াও গ্রন্থাগারে কম্পিউটারের প্রয়োগের নানা দিকগুলি বলুন এই সব প্রশ্নে আশা করছি জিজ্ঞাসা করা হচ্ছে আজকে এই পর্যন্তই পরবর্তীকালে আরও কোনো এক্সপার্টের কাছ থেকে আমরা প্রশ্ন সংগ্রহ করে আপনাদের সাথে শেয়ার করব ধন্যবাদ ভালো থাকবেন এবং যেসব প্রার্থী ইন্টারভিউ এখনও হয়নি তারা ইন্টারভিউগুলি ভালোভাবে দেবেন ধন্যবাদ